হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো না কেন সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, একদমই অন্যরকম। এই ভিডিওটা হতে চলেছে আমার ছাদ বাগানের গাছের পরিচর্যা নিয়ে। তো আমি আর বাবা আমার ছাদ বাগানের এই গাছগুলোকে কীভাবে পরিচর্যা করি, কীভাবে যত্নআত্তি করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার এই সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলো, বা আমার বাচ্চাই বলতে পারো। আমার খুব ভালো লাগে, আমি গাছ ভীষণ 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 পছন্দ করি, সে ইনডোর প্লান্ট হোক বা এই ফুল ফল দেওয়া গাছগুলোই হোক না কেন, আমি এই সব রকম গাছই ভীষণ পছন্দ করি। তো এই যে চলো দেখাচ্ছি দেখাচ্ছি এই জবা ফুলের গাছটা, কে জানে হয়তো বাদর টাদর নেমেছিলো দিয়ে ডালটা ভেঙে গেছিলো। আমি ওটাকে সোজা করে প্লাস্টিকের সাহায্যে বেঁধে দিয়েছি, এক ধরনের টেপ আসে সেটা দিয়ে করলেও হয়, কিন্তু আমার কিছু ছিল না তাই আমি এই দিয়ে করেছি। আর দেখো, দেখালাম তোমাদের প্রথমে হলুদ চন্দ্রমল্লিকা, এই যে এটা হবে সাদা চন্দ্রমল্লিকা, তার নিচেরটাও হবে সাদা চন্দ্রমল্লিকা, আর এই যে এই টবের এইটা হবে বেগুনি। তো তারপরে দেখাচ্ছি তোমাদের আমার গোলাপ গাছগুলো। তো এই যে গোলাপ, হলুদ গোলাপ ফুটেছে, দেখো হলুদ গোলাপটা হয়েছে কিন্তু লালটা এখনও হয়নি, একটু সব কিছুই ওর লেট, লাল গোলাপটার ফোটেও দেরি করে, ঝড়েও দেরি করে। তো তোমাদের যে সব গাছ মানে দেখিয়ে দেওয়ার পর এইবারে আমি চলে আসব একটু গাছের, একটা গাছের আমি রিপোর্টিং করব। তো সেই জন্যে আমি চলে এলাম। দেখো মানে এই গাছটাতে না ভালো মতো জল দেওয়া যায় না, আর এই ওর টপটা মানে গামলাটাও অনেক পুরনো হয়ে গেছে, তো তাই জন্যে আর কি ভাবলাম যে না চেঞ্জ করা দরকার। আর তার মধ্যে হয়ে গেছে বিশাল বড় একটা তুলসী গাছ। তো তুলসী গাছ মানে যে কোনো টবে দুটো গাছ হলে দেখবে গাছ কোনোটাই ভালো হয় না, কিন্তু তুলসী গাছ যেহেতু আছে ও নিজেকে ঠিক সার্ভাইভ করে নেয়, ঠিক ও দিব্যি কিন্তু মানে মানে ভালো আর কি, হৃষ্টপুষ্ট হয়ে যায়। তো আমি এই গামলাটাতে, যেটা নতুন গামলা দেখছো, ওটাতে আমি ফুটো করে নিয়েছি যাতে জল ভালো মতো বেরোয়, দেখালাম তোমাদের। আর এখানে নিচে কিছুটা মাটি আর গোবর সার আমি নিয়ে নিয়েছি, আর এইবারে এরম করে আমি হচ্ছে গিয়ে দেখো সব হাতিয়ার নিয়ে চলে এসেছি আমার গাছপালার, এই ইয়েটা দিয়ে না খুব ভালো মাটি কাটা বা এ কাটা ভালো হয়। তো এবার এটা দিয়ে ভালো করে কেটে নেব। তো এখানে বাধা ছিল গাছগুলো, খুব বড় বড় ঝাঁকড়া হয়ে গেছিলো, কিছু ইয়ে দরকার ছিল আর কি, তো তার জন্য এই যে লাঠিগুলো দিয়ে সাপোর্ট করেছি। এইবারে আমি তুলসী গাছটা প্রথমে আলাদা করে নেব। দেখো এই যে এভাবে কেটে কেটে তুলসী গাছটা আলাদা করে নিচ্ছি, দেখছো কতটা মোটা তুলসী গাছটা ওই দিকটায় রাখা আছে, দেখো কতটা মোটা। এইবারে এইভাবে সমস্ত মাটিগুলো আমি নিচ থেকে মানে অনেকগুলো মাটি আর কি ঝরিয়ে নেব, একটু একটু শেকড়ও আর কি বলতে পারো কেটে দেব, মানে খুব একদম মানে মেন শেকড়গুলো কাটবো না, শিকড়গুলো কাটবো না, এই ছোটো ছোটো যেইগুলো সরু মূলগুলো হয় না সেইগুলোই আর কি আমি একটু ঝরিয়ে নিচ্ছি। তো আরও মাটি আমার ঝরাতে হবে, আরও মাটি আমি ঝরিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো এই যে দেখো এবার পারফেক্ট হয়েছে, এবার এই মাটিগুলোই আমি একটু ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর তার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি আমি মাটিগুলো, আর এই যে এই ছোট্ট একটা ডাল থেকে গাছ বেরিয়েছিল ওটাও আমার মানে মাটি এটা ইয়ে করতে গিয়ে কেটে গেছে, আর এই যে একটা বড় ডালও কেটে গেছে। তো এইভাবে মাটিটা দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিব একটু গোবর সার, এই যে গোবর সারটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে শুকিয়ে গেছে এটা, গোবর সারই কিন্তু কিন্তু শুকিয়ে গেছে, তো ভেজা না শুকনো হয়ে গেছে অনেক দিনের গোবর সারটা যেহেতু। তো এবারে তারপরে আবার মাটি দিয়ে দিচ্ছি, আর তারপরে আবার একটা লাঠির সাহায্যে ওদের সাপোর্ট দিয়ে দিব একদম সোজা হয়ে যাতে গাছটা থাকে। তো যে ডালটা বলেছিলাম না যে কেটে ইয়ে হয়ে গেছিলো, মানে তার পরের দিন সকালে গিয়ে দেখছি লাগিয়ে দিয়েছিলাম, তো টাটকাই ছিল মানে মুরঝিয়ে পড়েনি, ও ঠিকই ছিল। তো তারপরে ওকে সরিয়ে দেবো, দিয়ে ভালো করে জল দিয়ে দেবো। তারপরে তুলসী গাছটা আবার ঠিক মতো ওই টবেই আমি, ওই গামলাতেই আমি তুলসী গাছটাও লাগিয়ে দেবো, তাতেও গোবর সারটার দিয়ে দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, দেখে নাও তোমরা।
আর তুলসী গাছটা এত বড়, আমি ওকে কাঁধে করে চেপে নিয়ে তারপরে মাটিগুলো দিয়ে ওকে আমি ঠিক মতো মাঝখানে নিয়ে করাচ্ছিলাম। তারপরে দুটো আমি লাঠি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, তারপরে ও ঠিক মতো দাঁড়াতে পেরেছে, নয়তো বারেবারে ঢুস ঢুস করে পড়েই যাচ্ছিলো। আর দেখছো কতটা মোটা গাছটা, মানে অনেক দিনের গাছটা তুলসী গাছটা আর কি। তো ওই জন্য আমার তুলে ফেলতেও মায়া লাগলো। যাই হোক, যে কোনো গাছের আমার প্রতি আমার একটু আলাদা টান আছে, জানি না কেন। কত বড় দেখছো গাছটা, সেটা তোমাদের দেখালাম কত বড় গাছটা। তো তার জন্য আর কিছু করলাম না। আর এইবারে দেখো মাটির টবের মাটিগুলো, আমি সব টবের মাটিগুলো এরকম করে আমি একটু খুঁচিয়ে দিয়েছি, একটু মাটিগুলো ঝরঝরে করে নিয়েছি, আর সবগুলো টবের, আর এই যে বাকিগুলো করিনি, আর এই যে তুলসী গাছ বা আগাছাগুলো এগুলো সব আমি তুলে ফেলে দিচ্ছি। এইগুলো তুলে না ফেললে আবার ওইখান থেকে তুলসী গাছ বেরোবে, ওই আগাছাগুলো বড় হবে, গাছ আর ভালো হবে না, মেন গাছটা আর ভালো হবে না। এবারে আমি যে মাটিগুলো, ধরো যে টবের মাটিগুলো এমনি আর কি ইয়ে ছিল, খোঁচানো ছিল আগে থেকে, সেইগুলো আর খোঁচাইনি। এইবারে আমি দিয়ে দিচ্ছি এক বালতি জলে এই যে খোল পচা। এই খোল পচা আমি কিন্তু মাসে এরকম দিয়ে থাকি একবার, আর মাসে দুইবার কিন্তু গাছে এরকম সার আমরা প্রয়োগ করে থাকি, সে খোল পচাই হোক না কেন। আর হচ্ছে গিয়ে একবার খোল পচা আর একবার হচ্ছে গোবর সার, এই দুটো আমরা মাসে দুবার করে কিন্তু করে থাকি। তো এই যে দেখো, এভাবে সমস্ত গাছগুলোতে আমি এই খোল পচার জলগুলোটা দিয়ে দিব। সমস্ত গাছে আমার খোল পচা জল দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো ছাদ বাগানটা এইরকম ঠিক লাগছে। সকালে কিন্তু গাছগুলোর ফুলগুলো যে পরে হয়েছে, এই যে চন্দ্রমল্লিকাগুলো পরের দিন তোমাদের দেখাইনি আমি, বেশ সুন্দর। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে, এরকম একটু অন্যরকম ব্লগ দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট প্লিজ 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 করো, আমি প্রথমে বলিনি লাস্টে বললাম তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।